একবার বিলাতে 80 দশকে আমি বার্মিংহাম ইন্টারন্যাশনাল লন্ডন শহর থেকে 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম শহর বিবিসির ব্রডকাস্টিং অফিসটা যেখানে সেখানে আল্লাহ দাতা হল পাকিস্তানি এবং কিছু মিশরি মুসলমান কনভার্টেড মুসলিম তারা এই হলটা বানিয়েছে, মুসলমানরাই ব্যবহার করে বক্তব্যে মিটিংয়ে সেমিনারে সিম্পোজিয়ামে। সে আল্লাহদাতা হল বার্মিংহাম শহর। সেখানে আমি মেহমান হিসাবে যখন গেলাম, আর ওইসব দেশে কিন্তু ওই ছাড়া ওয়াজ হয় না, ওয়াজের জন্য একটা বিষয় তারা নির্ধারণ করে দেয় সাবজেক্ট, এই বিষয়ের উপরে আপনি বক্তব্যের মধ্যে কথা বলবেন। আর দেখেন এই অভ্যাস থেকে এখন এই বুড়াকালে আমার এই অভ্যাস, আমি যেখানেই যাই আমি একটা বিষয়কে নির্ধারণ করে সেই বিষয়ের উপরে কথা বলি, একটা বিষয়ের উপরে। এটা এই জন্যে বলি, কথায় বলে 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারির স্বাদ পাওয়া যায় না, কি 13 ক্ষেতের বেগুন একত্রে তুললে তরকারির ঘ্রাণ মজা স্বাদ তৃপ্তি কোনোটা পাওয়া যায় না। আর এক ক্ষেত্রে রইলে এটা স্বাদ আলাদা, ঘ্রাণ আলাদা, এটার ইমেজ আলাদা, ঠিক কিনা বলেন? আমি তাওহীদের উপরে সেখানে কথা বললাম, আল্লাহর একত্ববাদ, সভরেনটি অব অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে এক, তার কোনো শরীক নাই। এটা আমি প্রমাণ করলাম কোরআন থেকে, বাইবেল থেকে, ইঞ্জিল থেকে, ত্রিপিটক থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে, গীতা থেকে, এই অতীতের ধর্মগ্রন্থগুলার রেফারেন্স শ্লোক সেগুলা কোট করে আমি প্রমাণ করলাম যে আল্লাহ একজন, আল্লাহ একজনের বেশি দুইজন নয়। কুল হু আল্লাহু হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, কোরআনে কত জায়গায় তার কোনো শরীক নাই। বক্তব্য শেষে, সেসব দেশের আবার একটা নিয়ম আছে, আপনার বক্তৃতা শেষ হলে শ্রোতারা আপনাকে প্রশ্ন করবে, বক্তৃতার আলোকে আপনার প্রশ্নের জবাব দেবেন। তখন এক খ্রিস্টান সাংবাদিক উচ্চশিক্ষিত, সে আমাকে একটা প্রশ্ন করল, অনারেবল মাওলানা আপনার বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চমকপ্রদ, যুক্তিপূর্ণ, তথ্যপূর্ণ, তত্ত্বপূর্ণ বক্তব্য আপনি রেখেছেন। অনারেবল মাওলানা, সম্মানিত মাওলানা, আপনাকে আমি জিজ্ঞেস করি, আসলে সৃষ্টিকর্তা কয়জন? সে আমাকে জিজ্ঞেস করে, আসলে সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে বলা হয়, কি আমরা তো 3 জন মানি, খ্রিস্টানরা 3 জন মানে, কিন্তু গড দি ফাদার, আল্লাহ নিজে আসল খোদা, গড দি মাদার, আল্লাহর বউ বিবি মরিয়ম সেই খোদার বউ, খোদানি বলে নাউজুবিল্লা, আর আল্লাহর মরিয়ম বা বাইবেলের মেরি, এই গড আর মেরি, এই দুইজনের মিলনে যে সন্তান জন্ম নিয়েছে, গড দ্য হোলি ঘোস্ট, যে গডের পুত্র যিশু, যিশু খ্রিস্ট। খ্রিস্টানরা 3 খোদা মানে, গড দি ফাদার, স্রষ্টা নিজে, গড দি মাদার, স্রষ্টার বউ বিবি মরিয়ম, আরে খোদানি, আর এই খোদা আর খোদানির মিলনে যে পবিত্র পুত্র যিশু, তারা এই 3 জন মানে। ভাই অন্য ধর্মে আছে ঈশ্বর, ভগবান, খ্রিস্ট ধর্ম, ইংরেজি জগতে আছে গড, নাকি নাই? ঈশ্বরের কিন্তু বউ আছে, কি ঈশ্বরী, ভগবানেরও বউ আছে, কি ভগবতী, গডেরও বউ আছে, কি রাজা যত বড় লাটক, বোর কাছে কিন্তু ঠেকা, জীবনের বিশেষতর মুহূর্তে বোরের তেল মাখা লাগে,
খোশামত করা লাগে, চিকন কথা বলেছি ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাহু কুল হু আল্লাহু আহাদ, আমরা এমন এক সত্তাকে জানি এবং মানি যিনি চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন এক, যার কোনো শরীক নাই, তিনি কারো কাছে ঠেকা নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আর বিয়া করতে হইলে কুফু লাগে, ওলামায়ে কেরামায়ে কথা বুঝেছেন, কুফু সমতুল্য সমকক্ষ কুফু, আল্লাহর কুফু কে আছে? যার কুফু নাই তার কোনো বিয়ার প্রশ্নই তো আসতে পারে না। আল্লাহ যদি বিয়া করার নিয়ম থাকতো এতদিনে কত লাখ বিয়া করতো আর করা লাগতো। যারে বিয়া করে মরে যায়, যারে করে মরে যায়, যারে করে মরে যায়, সব সৃষ্টি মরণশীল কিন্তু তিনি অমর, তিনি চিরন্তন কালজয়ী, তার কোনো সমগোত্র সমতুল্য আছে নাই? এদিকে গেলে আবার আলোচনা লম্বা হয়ে যাবে। আমি তাওহীদ বলছি, ভদ্রলোক আমাকে আবার বলে যে আপনি এত পেশাল পারেন কেন, আপনি সোজা বলেন আসলে গড কয়জন? আমি বললাম ভাই কয়জন হইলে ভালো হয়, আপনি বলেন। আমি বললাম আপনাদের গ্রেট ব্রিটেনে দ্বিতীয় এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ মহারানী কয়জন? কনলি ওয়ান। এলিজাবেথ সেকেন্ড? আমি বললাম আরেকজন এলিজাবেথ হইলে ব্রিটেনটা আরো ভালো চলতো, আর একটু জোরে চলতো, আরো সুবিধা হইতো, এক রানী এ বোধ হয় পারে না। নো নো নেভার, আমি কে হোয়াই নট, কোয়ারল কোয়ারল কোয়ারল, রানী একজনের জায়গায় দুইজন হইলে ঝগড়া ঝগড়া কিলাকিলি গুতাগুতি কু পাল্টা কু, ঠিক কিনা? এরপরে আমি বললাম যে মাই ডিয়ার জেন্টলম্যান, আমাকে আপনি আরেকটা প্রশ্নের জবাব দেন। আপনাদের এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি দুনিয়ার নাম করা ইউনিভার্সিটির একটা, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার কয়জন? ওনলি ওয়ান, একজন। আমি বললাম আহ আরেকজন, যদি বিসি ভাইস চ্যান্সেলার দেওয়া যাইতো তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আরও জোরে চলতো, আরও ভালো চলতো। কয় নো নো নেভার নেভার, ভালো চলতো না গোল্লায় যাইতো, ঠিক কিনা বলেন? কথায় বলে এক মুখ সোনা দিয়ে ভরা যায়, হাজার মুখ ছাই দিয়াও। আমাদের আশপাশে আরেকটা ধর্ম আছে, তারা প্রথম বলেছে এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং ফলৃদম ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ব্রহ্মা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এরপরে তারা একজনে যখন হয় না তিনজন বানাইলো, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, তিন খোদায় এই জগৎ চালায়, একজনে সৃষ্টি করে একজনে পালন করে আরেকজনে ধ্বংস করে, তিনজনের তিন ভাগ করে দিছে। আবার আরেক দলের থিওরি হইল যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। কিন্তু কোরআন যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা হলো আল্লাহু লা ইলাহা, আল্লাহর সাথে অন্য কোনো এলাহ, কোনো অ্যাসিস্ট্যান্ট, কোনো সহযোগী, আল্লাহর মধ্যে উপদেষ্টা পরিষদ আছে, পার্লামেন্ট আছে, একাই সব কিছু, একাই পরম একাই চরম, একাই শুরু একাই শেষ, একাই তিনি সব কিছু, অনাদি অনন্ত কালজয়ী চিরন্তন সেই মহাস্রষ্টা।